রমজান মাসে ইফতারের টেবিলে ছোলা আর মুড়ি না থাকলে যেন ইফতারটাই অসম্পূর্ণ রয়ে যায়। অনেকেই ইফতারের টেবিলে ছোলা আর মুড়ি খেতে অনেক পছন্দ করেন। জানেন কি ছোলা মুড়ি খেলে আপনার শরীরে আসলে কি হয়? সারা রোজা রাখার পর কেনই বা আমরা ছোলা আর মুড়ি খাই? ছোলা মুড়ি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী নাকি অপকারী? অনেকেই ইফতার করার পরে অসুস্থ হয়ে পড়েন যার কারণটা কি হতে পারে আজকে আপনাদের জানাবো রমজান মাসে ইফতারের টেবিলে বসে ছোলা মুড়ি খাওয়ার উপকারিতা অপকারিতা ছোলা মুড়ি খাবেন নাকি খাবেন না এবং কতটুকু পরিমাণে খেলে আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে রমজান মাসে টানা চোদ্দ থেকে পনেরো ঘন্টা না খেয়ে থাকতে হয় এ সময় দিনের বেলা আমাদের শরীর যকৃত ও ও পেশিতে জমানো শর্করা ফ্যাট থেকে শক্তি লাভ করে শরীরে পানি জমা থাকে না ঘাম ও প্রসাবের সঙ্গে বের হয়ে যায় পানি শূন্যতা হয় বলে মাথা ব্যথা মাথা ঘোরা ও শরীর দুর্বল লাগে ইফতারে আমরা অনেক বেশি খেয়ে ফেলি ভাজা পোড়া খাবারই বেশি খাই এজন্য পেট ফাঁপা বুক গলা জলা বমি বমি ভাব হয় পাকস্থলী ফাঁকা থাকার পর শুরুতেই অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার তৈলাক্ত ও লবণাক্ত খাবার খেলে অ্যাসিডিটি তো বাড়বেই আর সঙ্গে বাড়বে পানির তৃষ্ণা যুগে যুগে রমজানের সময় ইফতারের টেবিলে সবচাইতে পরিচিত খাবারটি হচ্ছে ছোলা ভুনা আর মুড়ি রমজানের বাইরেও বিকেলের নাস্তায়ও অনেকেই ছোলা মুড়ি নিশ্চয়ই খেয়েছেন এখন প্রশ্নটা হচ্ছে কেন খান এই ছোলা আর মুড়ি কেবলই কি স্বাদের জন্য তবে জেনে রাখুন যতটা না স্বাদ তার চাইতে অনেক বেশি স্বাস্থ্য উপকারিতা থাকে এই ছোলা আর মুড়ি খেলে মুড়িতে এমন কিছু পুষ্টিগুণ পাওয়া গেছে যা খেলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে পাশাপাশি বলা হয় দানাদার ছোলা বুটকে খাদ্য শস্য অর্থাৎ প্রতিদিন সামান্য পরিমাণে ছোলা খেলে মাছ গোস্ত ইত্যাদি ঘাটতি পূরণ হয় অনেকেই বলে থাকেন ছোলা খাও আর ব্যায়াম করো মজার ব্যাপার হলো ছোলায় আমিষ বা প্রোটিনের পরিমাণ মাংস মাছ বা ডিমের আমিষের পরিমাণের প্রায় সমান তাই আপনি যদি মুড়ি দিয়ে ছোলা খান তা আপনার শরীরের জন্য কতটা উপকার করবে নিশ্চয় এখন তা আর বলার অপেক্ষাই রাখে না সবাই জানা যে মুড়ি অ্যাসিডিটি দূর করে শরীরে যাদের হজমের সমস্যা রয়েছে যাদের অ্যাসিডিটি হয় তাদের ক্ষেত্রে মুড়ি খুবই উপকারী তাই নিয়মিত পরিমাণে মুড়ি খেলে অ্যাসিডিটি কমবেই মুড়িতে রয়েছে উচ্চ পরিমাণে শর্করা এটি আমাদের শরীরে শক্তি বৃদ্ধিতে সাহায্য করে দৈনন্দিন কাজে সক্রিয় থাকতে হিসাবে কাজ করে এই মুড়ি পেটের সমস্যায় শুকনো মুড়ি কিংবা ভেজা মুড়ি খেলে তাৎক্ষণিক উপকার পাওয়া যায় মুড়িতে ভিটামিন বি ও প্রচুর পরিমাণে মিনারেল থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও কমে যায় মুড়ি চিবিয়ে খেতে হয় এর ফলে দাঁত ও মাড়ির একটা ব্যায়াম হয় নিয়মিত মুড়ি খেলে দাঁত ও মাড়ি ভালো থাকে এছাড়াও মুড়িতে রয়েছে ক্যালসিয়াম আয়রন ও ফাইবার যা হাড় শক্ত করে মুড়িতে রয়েছে শর্করা যা প্রতিদিনের কাজে আমাদের শক্তি দেয় কম ক্যালোরির খাবার হিসেবে মুড়ি খেতে পারেন বাড়িতে বা অফিসে যখনই হালকা ক্ষুধা লাগবে তখনই মুড়ি খেয়ে নিলে ক্ষুধা মিটবে ক্ষতিও হবে না মুড়িতে সোডিয়ামের পরিমাণ খুবই কম থাকে যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগেন তারা মুড়ি খেতে পারেন মুড়িতে রয়েছে ট্রান্সমিটার পুষ্টিগুণ ফলে মুড়ি খেলে মস্তিষ্কের স্নায়ু উদ্দীপনা সহ বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় এটি মস্তিষ্কের উন্নতি এবং কগনেটিভ ফাংশনের উন্নতিতে সাহায্য করে মুড়ির এত গুণ থাকার পর অনেকেই হয়তো মুড়ি খাওয়ার প্রতি অনেক বেশি আগ্রহী হয়ে উঠবেন তবে একটু সাবধান কারণ উপকারিতার পাশাপাশি এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে বেশি মুড়ি খেলে ডায়াবেটিসের সম্ভাবনা থাকে বেশি মুড়ির উচ্চ পরিমাণ গ্লাইসিমিক রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় তাই মুড়ি খাওয়ার পরিমিত পরিমাণ রয়েছে মুড়ি কার্বোহাইড্রেটে সমৃদ্ধ বেশি মুড়ি খেলে ওজনও বৃদ্ধি পাবে বন্ধুরা ইফতারে মুড়ি খেলে আপনার শরীরে কি কি উপকার হয় তা জানলেন এবার জানেন ইফতারে যদি ছোলা খান তাহলে আপনার শরীরে কি কি উপকার হতে পারে প্রতি একশো গ্রাম ছোলায় আমিষ আছে প্রায় আঠারো গ্রাম কার্বোহাইড্রেট আছে প্রায় পঁয়ষট্টি গ্রাম আর ফ্যাট আছে প্রায় পাঁচ গ্রাম ছোলাই আছে বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ প্রতি একশো গ্রাম ছোলায় রয়েছে প্রায় দুইশো মিলিগ্রাম ক্যালসিয়াম ভিটামিন এ আছে প্রায় একশো মাইক্রোগ্রাম প্রচুর পরিমাণে আছে ভিটামিন বি ও বি আছে ম্যাগনেশিয়াম ও ফসফরাস ছোলার শর্করার গ্লাইসেমিক ইন্ডেক্স পরিমাণ কম যা শরীরে প্রবেশ করলে অস্থির ভাব দূর হয় ছোলা খাওয়ার পর বেশ অল্প সময় হজম হয়ে যায় তাই আপনি যদি ইফতারে ছোলা খান সেটা আপনার শরীরের জন্য অনেক ভালো হবে এর শর্করা গ্লুকোজ হয়ে দ্রুত রক্তে চলে যায় না অতএব ছোলা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী একটি খাবার ছোলার ফ্যাটের বেশিরভাগই পলিআনস্যাচুরেটেড আনস্যাচুরেটেড ফ্যাট যা শরীরের জন্য ক্ষতিকারক নয় ছোলার আশ কোষ্ঠ কাঠিন্য দূর করে নিয়মিত ছোলা খেলে আর নিয়ম মতো পায়খানা হলে খাদ্য নালিতে ক্ষতিকর জীবাণু থাকতে পারবে না ফলে খাদ্য ক্যান্সার হওয়ার আশঙ্কা একেবারেই থাকবে না ছোলার আস রক্তের চর্বি কমায় বন্ধুরা ইফতারে ছোলা মুড়ি খাওয়া অনেক ভালো ইফতারে যদি আপনি ছোলা মুড়ি খান তাহলে আপনার শরীরে এই সব উপকারগুলো আপনি পাবেন তবে অতিরিক্ত পরিমাণে খেতে যাবেন না যে কোনো জিনিস খাওয়ার একটা সঠিক পরিমাপ রয়েছে পরিমিত পরিমাণে ছোলা আর মুড়ি যদি আপনি ইফতারে খান তাহলে আপনার শরীরের জন্য কোনো ক্ষতি হবে না বরং আপনার শরীরে অনেক উপকারী হবে ইফতার করার আধা ঘন্টা পর থেকে প্রচুর পরিমাণে পানি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা সঙ্গে অন্যান্য স্বাভাবিক খাবার খাওয়ারও পরামর্শ দিয়ে থাকেন এই সহজ নিয়মগুলো মেনে চললেই রোজায় শরীর ভালো থাকবে স্বাস্থ্যের লম্বা মেয়াদি কোনো ক্ষতি হবে না বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিন আপনার সোশ্যাল লিঙ্কে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন বেশি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার যে কোনো মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন